সামনে ফোন করে আমাকে ডাকলো, বললো মায়েরা গাছ পড়ানো হচ্ছে, আয় তাড়াতাড়ি কোথায় আমি যাচ্ছি। আমি বেশিক্ষণ মোবাইলটা কাছে নিয়ে যেতে পারিনি, প্রচুর আগুন টাক, তো মোবাইলের সেন্সর তো যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য আমি করিনি। হ্যাঁ, আমাকে সামনে ফোন করে বলে আমি করেছিলাম, আমি ফোন করে বললো আয় এখানে মেয়ে গেছে হচ্ছে, তাদের আয় দু মিনিটের মধ্যে আমি যাচ্ছি, দাঁড়া বলো আয় ভালো কন্টেন্ট হচ্ছে, ঠিক আছে বলছি যে কোনো কন্টেন্ট করা যেতেই পারে, তাই না? ভয় পাচ্ছি কেন, গায়ে লেগে যাবে না, পরে করে দেবে ঠিক। আমি ঘর বলছি, তোর মেম্বার ভালো করুন, মোবাইলের টেনশন টেনশন আসতে যাবে, তো গুরু সবাইকে জানাই শ্যামা মায়ের কালী পুজোর শুভেচ্ছা ভালোবাসা। চলো আজকে কালী পুজো আছে না, আজকে কালী পুজোটা শ্যামা মায়ের কালী পুজো, চলো আমরা এখন বিকাল হয়ে গেছে যাবো এখন, ঠিক আছে? তো এখন ঘড়িটা বেজে গেছে 5:06, আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের শেরপুর বাজারে। তো আমি চলে এসেছি আমাদের শেরপুর বাজার, এটা আমাদের কালী মন্দির, ঠিক আছে, সর্বজনীন যেটাকে বলে। ও আজকে বিকেলে রোডটা হেভি আছে, ও কী লাগছে বিকালটা আজকে আকাশটা, ও যে তারপর ভাবলাম বিকালে একটু ঘুরে আসি এপার ওপারে, ঠিক আছে আমাদের গ্রামই একটু এপার ওপারে একটু সাইকেল নিয়ে ঘুরছি, ঠিক আছে বেশ ভালো লাগছে আজকে বিকালটা। হাই, তো গুরু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:20 বাজছে, চলো বেরিয়ে পড়েছে এখন মন্দিরে যাচ্ছি মোমবাতি দিতে, ঠিক আছে, আর ঠাকুর দেখতে যাচ্ছি, আমাদের বারোই দলা আছে ওইখানে যাচ্ছি, তারপর আরও এপাশ ওপাশ ঠাকুর এসছে আমাদের। তো আমি চলে এসেছি আমাদের বারোই দলা, এখানটা আছে না বারোই দলার পাশে, এখানে ঠাকুরটা মনে হচ্ছে এবছর প্রথম এসছে, এই যে এখানে এখানে কোনো বছর আসে না এখানে ঠাকুর, চলো এই যে দেখো ঠাকুরটা কেমন হয়েছে, ঠিক আছে। আর আমি না সব জায়গায় না মিট করে দিচ্ছি, ঠিক আছে, কারণ মাইকে গান আছে তো শ্যামা সঙ্গীতের গান মানেই আসবে, কফের ক্লেম আসবেই, তো সেই জন্যই আমি মিট করে দিয়েছি, আবার ভয়েসে বলছি। ঠাকুর বেশ ভালো করেছে, খুব সুন্দর করেছে ঠাকুরটা, এখানে সবাই আসছে, মোমবাতি সব দিচ্ছে, সবাই ঠাকুরে পুজো দিচ্ছে। মা পুজো দিতে এসছে এখানে,
আশা করি এখানে ঠাকুর তোমাদের দেখা হয়ে গেছে, এবার চলো সামনের দিকে যাওয়া যাক, ঠিক আছে? সবাই ঠাকুর দেখতে পেয়েছে, টোটো ফটো করে বেরিয়েছে, চলো যাওয়া যাক। তোমাদের এই ঠাকুর কেমন হয়েছে দেখে বলো, ঠিক আছে? এই যে আমি যাচ্ছি সামনের দিকে, এই ঠাকুরটা হচ্ছে আমাদের সর্বজনীন, প্রত্যেক বছরই আসে। হ্যাঁ, আমরা পুজো দিই, দেখো সবাই পুজো দিতে এসেছে এখানে। আমিও একটা মোমবাতি দিলাম এখানে। হ্যাঁ, ওই পাশে প্যান্ডেলটা থাকবে, এবারই এ বছরে এসেছে, কই আগে দেখতে পাইনি, আসে না আগেবারে। চলো এখানে পুজো হয়ে যাওয়ার পর আমি কালী মন্দিরে প্রণাম, তারপর মহাদেবের মন্দির আছে ওইখানে একটু প্রণাম করবো, ঠিক আছে? তারপর সামনের দিকে যাবো, চলো। আমি এখন সিঁড়িতে উঠছি কালী মন্দিরে, যেটাকে বার হয়ে গেল বলে, এই যে প্রণাম করা হয়ে গেছে। এবার দেখা যাক। ও হ্যাঁ, জুতোটা খুলেছি এখানে, তাই না? চলো এখানে যাই। এবছর ঠাকুরটা এখানে, এটা হচ্ছে একটা প্রাইভেট ঠাকুর যেটাকে বললে না, তো সঞ্জয় কাকু আছে, সঞ্জয় কাকুরের ঠাকুর এটা। সঞ্জয় কাকু প্রত্যেক বছরই নিয়ে আসে, মানে প্রাইভেট কিন্তু, মানে সর্বজনীন একদিক থেকে হ্যাঁ প্রাইভেটই, কিন্তু আমরা যাই ঠাকুর দেখতে, যাই এবং সবাই যায় পুজো দিতে যায়। তো মানে সঞ্জয় কাকু নিজেই করছে এটা একাই, সেজন্যই এটা সঞ্জয় কাকু দাঁড়িয়ে আছে, এই যে পাঞ্জাবি পরে, তো এটা হলো সঞ্জয় কাকু। চলো, পুজোর থিমটা হয় না, ওই থিমটা আমি বললাম, বললো থিমটা চেঞ্জ করা হয় না, থিমটা অনেক বছর ধরে আছে, যাই হোক চেঞ্জ থিম। ঠাকুরের প্যান্ডেলটা বেশ ভালো করেছে। চলো, তোমার ঠাকুর আর প্যান্ডেলটা কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কমেন্ট করবে আর তার সঙ্গে একটা লাইক, ঠিক আছে? বড় করে একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে? না এখানে ঠাকুরটা প্রত্যেক বছর খুব ভালো করে, এটা সঞ্জয় কাকু। এবার যাবো ওইদিকে, এই যে মন্দির আছে, মন্দিরে সোজা একটা রাস্তা আছে না, ওইদিকে যাবো, এইদিকে সারুপুকুর যেটাকে বলে যাচ্ছি আমরা এখন, যাচ্ছি আমরা এখন লেফট সাইডে যাবো, লেফট সাইডে একটা ঠাকুর আছে। হ্যাঁ, কার্তিক মাসিক পুজো হয় যেটাকে, শ্যামা মায়ের কালী পুজো যেটাকে বলে ওইখানেই হয়, শুরু হয় রাত্রিরে, খুব গভীর রাত্রিরে, মানে যেটাকে রাত বারোটার পর যেটাকে বলে, রাত বারোটার পর শুরু হয় এখানে পুজো। এই যে আর এমনি নর্মাল পুজো তো দিনই হয় যদিও, এটা আর আমার একটা ভিডিও করেছিলাম না, প্রমোশন ভিডিও, তো প্রমোশন ভিডিও দিনে এখানেই করা হয়েছিলো, লক্ষ্মী পুজোর দিন করা হয়েছিলো, দিনেরবেলায় এখানেই হয়েছিলো সেটা। এই যে ওই মন্দিরটা তোমার দেখলে বুঝতে পারবে দিনেরবেলায়, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে ঠাকুরটা আসে যদি, চলো দেখা যায় ঠাকুরটা কীরকম করা যায়। চলো 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 যাওয়া যাক, চলো চলো। আমি এখন মন্দির সিঁড়িতে উঠছি, সিঁড়িতে উঠে পড়েছি, এই যে ওইদিকে যাইনি, এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি হালকা করে, তারপর ওইদিকে যাব, এই যে জয় মা, জয় জয় মা। লাইক দাও, লাইক দাও, এক্ষুনি লাইক দাও, একটু লাইক জানা পড়ে যায় এক্ষুনি। এটা সারুপুকুর যেটাকে বলে না, সারুপুকুর। চলো, এটা মন্দির একটা, এটাও শিব মন্দির। অনেক
সবাই এসছে ঠাকুরের পুজো দিতে। এবার আমি বেরিয়ে পড়লাম, এবার যাব লেফট সাইড। এই যো মা বারোয় তলায় প্রণাম করছে, তাই আমি এলাম। তারপরে আমি পেয়ে গেলাম সানুটাকে, তো সানুটা চলে এসছে। সানুটার সঙ্গে আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম, ঠিক আছে এখানে এসছি। সানুটা বললো চল কী করবি, আর সানুটার সঙ্গে আবার যাচ্ছি সঞ্জয় কাকুর ওইখানে। এ সানুটা চলে চলে কী করছিস বলি, ওটা কথা বলা কে, চল 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 চলে সানুটা চলে। ও এই সানু না এত গোটা গোটা বলতে শুরু করলে থামবে না। ও এই যে সঞ্জয় কাকুরে হোম থিয়েটার বাসছে। আর তো আমি পেয়ে গেছি আর একটা ভাইকে, এ নাম লালগড়, ভালো নামটা ভুলে যাচ্ছি। এই যে ঈশানকে পেয়ে গেছি, ঈশান হাই করলো কিন্তু ওর ভয়েসটা নিতে পারলাম না, কারণ মিউজিক চলছে তো কফি টাইট দিতে পারে যে কোনো সময়। তো চলো এইটা কোথায় জানো, আমাদের শেরপুর বাজারে চলে এসেছি। তো বাজারে যেতে একটু দেরি হয়ে গেলো আমার, যদিও সানুর সঙ্গে ঘুরছিলাম, তো সানু আছে যদিও এখানে। তো চলো জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা। তো এখন ঘড়িটা বাজছে 8:49। আর এখানে পুজো, সম্ভবত পুজো এখানে 9টার সময় শুরু হয়। তো কাপে ছিল যে গেল একটু সরে আসো গুরু। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে ছিল ঠাকুরতলা গিয়েছিলাম, মোমবাতি দিলাম, ব্যাস। তাছাড়া আর কিছু বেশি কিছু নয়, এই ছিল আজকে ব্লগটা আমার। প্লিজ আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর একটা লাইক দিয়ে দেবো ভালো করে, একদম লাইক আর সাবস্ক্রাইব, আর নোটিফিকেশনের বেলটা টিং করে ঘন্টা বাজিয়ে দিও। ওকে, ফুল সাপোর্ট, টাটা।